স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি রাজনীতি এখন দুঃসময় অতিক্রম করছে। তারা এদেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে। স্বার্থান্ধ এবং সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি।